বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এ নিয়ে একটা ধোঁয়াশার অবস্থা তৈরি হয়েছে। আমরা প্রথমে নজর দেই আমাদের আইনমন্ত্রীর দিকে। খালেদা জিয়া আগামী নির্বাচন করতে পারবেন কি না, যা বললেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুলক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচন করতে পারবেন কি না সেটা সংবিধানের 66 নং অনুচ্ছেদে বলা আছে, সেখানে বলা আছে, কারো যদি নৈতিক স্খলনের কারণে 2 বছর বা তার বেশি সাজা হয় তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না। এগুলো তো স্পষ্ট। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকরা জানতে চান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচন করতে পারবেন কি না। জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। এর আগে 14 বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য 1200 ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন তিনি। আইনমন্ত্রী বলেন, আগেও বলেছি এখনও বলছি, উপাত্ত সুরক্ষা আইনের খসড়া মন্ত্রিপরিষদে যাওয়ার আগে এর অংশজনের সঙ্গে আবারও সংলাপ আলোচনা করা হবে। এর আগেও আমরা অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করেছি, এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। এটা উপাত্ত নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে, এটার উদ্দেশ্য, আইনমন্ত্রী বলছেন, এটার উদ্দেশ্য হচ্ছে উপাত্ত সুরক্ষা করা, উপাত্ত সুরক্ষাই যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাই থাকবে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সংবিধান উপহার দেন, সেখানে তিনি পরিষ্কারভাবে বাক স্বাধীনতার একটি মৌলিক অধিকার হিসেবে রাখেন এবং তার সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে। যাই হোক, মূল বিষয় হচ্ছে আইনমন্ত্রী বলছেন যে 66 ধারা, সংবিধানের যে 66 ধারা, সেই ধারা অনুযায়ী এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেহেতু সাজাপ্রাপ্ত, তিনি নির্বাচন করতে পারবেন না। তবে আমরা এর বিকল্প মত পেয়েছি, আমরা কথা বলার চেষ্টা করেছি এবং যোগাযোগ করেছি খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে। কায়সার কামাল আমাদেরকে যে তথ্য দিয়েছেন, তিনি বললেন যে এই যে 66 অনুচ্ছেদ, সংবিধানের যে 66 ধারা, এটা নিয়ে আইনমন্ত্রী কায়সার কামালের অভিযোগ যে 66 নং অনুচ্ছেদে বলা আছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচন করতে পারবেন কি না সেটা সংবিধানের 66 নং অনুচ্ছেদে বলা আছে, সেখানে বলা আছে কারো যদি নৈতিক স্খলনের কারণে 2 বছর বা তার বেশি সাজা হয় তাহলে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে পারবেন না। বাংলাদেশে খুব কনফিউশনাল অবস্থা। দেখেন, বিএনপির নেতা হারুন সাহেব, ওনার সাজা হয়েছিল, শেখ সেলিমের সাজা হয়েছে, হাজি সেলিমের সাজা হয়েছে, তারা নির্বাচন করছেন, তারা নির্বাচনী ব্যবস্থায় আছেন, কিন্তু মুক্তিও পেয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিম্ন আদালতে তার 5 বছরের সাজা হয়েছিল, তারপর হাইকোর্টে গিয়ে তার 10 বছরের সাজা হয়েছে। এখন আপিলের ডিভিশনে আপিল আবেদন চলছে, আপিল শুনানি ডেট পড়ে, এক এক সময় এক এক রকম ডেট পড়ে। খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্য হলো যে যদি আপনার কোনো কারণে এই আপিলে গিয়ে খালেদা জিয়া মুক্ত হয়ে যান বা খালেদা জিয়া নির্দোষ প্রমাণিত হন তাহলে কি হবে, তাহলে তো তিনি নির্বাচন করতে পারবেন। এই একটা আইনি জটিলতা, আইনি একটা কনফিউশনের মধ্যে থেকে এবং আইন ব্যাখ্যা করা, বিএনপির আইনজীবীদের বক্তব্য হলো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়াকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা বক্তব্য খালেদা জিয়ার আইনজীবীরা তুলে ধরছেন। আসলে আগামী নির্বাচনে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না, একে তো ওনার শারীরিক অবস্থা নিয়ে তো নানান রকম বিষয় আসে আছে, আর এর বাইরে তিনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না এটা পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত, এটা আইনের ক্ষেত্রে আর বলবৎ বলতে কিছু থাকে বলে আমরা মনে করি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।